আবারও দুর্গাপুর স্টেশনে নেমে পড়া যাত্রীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করল প্রশাসন। দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নেমে পড়ল যাত্রীরা। ব্যাঙ্গালোর থেকে একটি ট্রেন দুর্গাপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আসে সকাল 10:30 নাগাদ। যাত্রীদের অভিযোগ, হঠাৎই ট্রেন দুর্গাপুরের ইঞ্জিন বদলের জন্য দাঁড়ানো মাত্রই মাইকে ঘোষণা করা হয়, যারা দুর্গাপুর ও তার কাছাকাছি দূরত্বের মধ্যে থাকেন তারা যেন নেমে পড়েন। এরপরেই ওই ট্রেন থেকে প্রায় 140 জন যাত্রী নেমে পড়েন দুর্গাপুর স্টেশনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে। দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে জানিয়েছেন, এদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। পরে দুর্গাপুর স্টেশনে নেমে পড়া যাত্রীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করল প্রশাসন। আমার যেটা মনে হয়, এখানে একটা কমিউনিকেশন গ্যাপও হয়েছে, যেহেতু ট্রেনটা ব্যাঙ্গালোর থেকে আসছে এবং এর ডেস্টিনেশন হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল। তো মেবি প্যাসেঞ্জারদের অনেকে আছেন যারা সাউথ বেঙ্গলের এদিকে বিলং করেন, কিন্তু তারা যদি তাদেরকে ওখানে যেতে হতো তাহলে তাদেরকে অ্যাডিশনাল হয়তো আরও এক থেকে দেড় দিন তাদের টাইম লেগে যেত ফিরে আসতে। তো ন্যাচারালি তারা চেষ্টা করছেন এখানে নেমে যাওয়ার। তো এটা আমাদেরকে আরও এক্সামিন করতে হবে যাতে আগামী দিনে এই প্রবলেম না হয়। আর রেল এবং সিভিল অথরিটিস, পুলিশ অথরিটি সবাইকে আর কি এটাকে আবার কোঅর্ডিনেট করতে হবে আগামী দিনে। আর আমার সাথে রেলওয়ে অথরিটি কথা হয়েছিল যেহেতু একটা এক্সপেকটেশন ছিল যে কিছু লোক হয়তো, যেহেতু সাউথ বেঙ্গলের বেশ কিছু লোক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 100 লোক আছেন, তো ন্যাচারালি তারা এখানে নামলে তাদের পক্ষে কনভিনিয়েন্টও হবে। তো আমরা বলেছিলাম যে যদি প্যাসেঞ্জাররা নেমে যান তাহলে ওনারা অ্যাকর্ডিংলি আমাদেরকে জানাবেন। তো ইভেনচুয়ালি প্যাসেঞ্জাররা নেমে যাওয়ার পরে আমরা মোটামুটি প্রিপেয়ারডই ছিলাম যে তারা নামছেন, এবং আমাদের পুরো টিম এখন এখানে রয়েছে, সব রকম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, তাদের বেসিক কমফর্ট থেকে শুরু করে তাদের স্ক্রিনিং, মেডিকেল স্ক্রিনিং, প্লাস তাদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা, তাদেরকে ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট করা, সবটাই আমরা করে দিচ্ছি। খুব স্মুথলি কাজ চলছে, আশা করি সবাই খুব তাড়াতাড়ির মধ্যে তাদের বাড়িতেও পৌঁছে যাবেন, অসুবিধা হবে। মূলত আমাদের এখানে নদিয়া আছে, বাঁকুড়া আছে, পূর্ব মেদিনীপুর আছে, পশ্চিম মেদিনীপুর আছে, হুগলি আছে, আমাদের দুর্গাপুর সাব ডিভিশনের লোক আছেন, সাউথ বেঙ্গলের লোক।